আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পটল চাষ কিভাবে করবেন সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। একটি ঝোপাতে দুইটা করে পটল আসে দেখতে পাচ্ছেন আপনারা। এটা আলমডাঙ্গা লম্বা জাত, দেখতে সৌন্দর্য যে পটলটা দেখতে পাচ্ছেন। আর আমাদের হাইব্রিড জাতটা সবসময় মাচাতে করতে পারলে ভালো। প্রত্যেকটি জাতে দেখেন লম্বা জাতের যে পটল, সব লম্বা জাতের পটল। এই পটল চাষ করলে দীর্ঘ 10 মাস টাকা আসবে। অনেক ইউটিউবাররা বলে যে 12 মাস টাকা আসবে, 12 মাস টাকা না, 10 মাস টাকা আসবে। শীতের সময় আপনার যখন শীত পড়ে তখন পটলের ফুল আসে ঠিক, কিন্তু তখন পটল বড় হয় না, তখন গাছটা 4 ইঞ্চি থেকে কেটে দিতে হয়। কারণ আমাদের যে পটলটা এটা হাইব্রিড লম্বা জাতের পটল, এটা 1 বছরের ফসল না, এটা 3 বছরের ফসল। এটা ভালো মানের, এটা দেখা যায় একটি পটলই আপনার ওজন হয় প্রায় 100 গ্রাম ওজন হয়ে যায় একটি পটলই। তাহলে দেখা যায় 12-13 কেজি আসে, আবার বড় সাইজের পটল মাপ দিলে দেখা যায় 11-12 কেজি আসে। আমাদের যে লম্বা পটলের যে চালান দেখতে পাচ্ছেন, এই যে যখন ফুল থেকে বের হবে, ফুলের বাও লাগবে, তখনই দেখা যাবে যে কী পরিমাণ লম্বা হয় দেখতে পাচ্ছেন। এটা আমরা চির সিঙে আলমডাঙ্গা হাইব্রিড বলে থাকি। এটা খুবই লম্বা জাত, দেখবেন যে চিরসিংয়ের যে কালার সেই কালারটাই আমাদের এই পটলের। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমাদের এই আলমডাঙ্গা পটলের যে সাইজটা, আপনারা চোখে না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। আর সাদা এই পটলের একটি সমস্যা, সে মাকড়নাশক, সেটা হচ্ছে সাদা মাছি। সে সাদা মাছি কীভাবে প্রতিরোধ করবেন সে বিষয়ে আমি কিছু আলো। এই সাদা মাছির জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা তাবিজ, ম্যাজিক কোম্পানির তাবিজ আছে, অথবা ভালো ভালো কোম্পানির আপনার তাবিজ কিনতে পাওয়া যায়, 50 টাকা করে দাম বিষের তাবিজ। আর নিচে যে পোকাটা জমবে, কীভাবে পোকা জমবে, এই দেখতে পাচ্ছেন এই যে পোকা, এই পানির নিচে যে পোকা অলরেডি আপনার পড়ে আছে, বহুত পোকা দেখা যাচ্ছে। এই পানির ভিতরে বিষ মিক্সার করা আছে, আর ওই তাবিজেও বিষ দেওয়া আছে, অর্থাৎ এই পানির ভিতরে পড়লেই মরে যাবে। আর এই যে কিছু ছিদ্র করে দেওয়া আছে, এম দেয়া ঢুকবে, অর্থাৎ দুই সাইডেই ছিদ্র করে দেওয়া আছে, ওই ছিদ্র দিয়ে ঢুকে যাবে। তাহলে এই পটলের মধ্যে দিয়ে তাহলে আপনার ঢুকবে না, অর্থাৎ ভোমর অথবা সাদা মাছি যে পোকাটা পটল ছিদ্র করবে না। তো দর্শক মণ্ডলী, আমাদের এই আলমডাঙ্গা পটলের লত অথবা চারা যদি সংরক্ষণ করতে চান, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।